রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল 9:30টার পরে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। ইউএসজিএস এর তথ্য মতে রিখটার স্কেলে এর মাত্রা ছিল 5.5। ভূমিকম্পের উৎপত্তিস্থল লক্ষ্মীপুর রামগঞ্জের 8 কিলোমিটার উত্তর পূর্বে আর গভীরতা ছিল 10 কিলোমিটার। এর আগে সবশেষ গেল 17 সেপ্টেম্বর, ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয় রিখটার স্কেলে, যার মাত্রা ছিল 4.2। এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমন ভৌমিক। সুমন, কতটুকু বিস্তৃতি পেয়েছে ভূমিকম্পের অনুভূতি এবং কোনো ক্ষয়ক্ষতির খবর মিলেছে কিনা? মামুন, আমরা আসলে আবহাওয়া দপ্তর যেটি রয়েছে কিছুক্ষণ আগে একটি তথ্য তারা জানিয়েছেন, সেটি হচ্ছে নোয়াখালীর একেবারে পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুরের রামগঞ্জে মূলত এটি উৎপত্তিস্থল। তারা যেটি জানিয়েছে যে 5.6 মাত্রার ভূমিকম্পটি এটি মাঝারি আকৃতির। তো নোয়াখালী জেলা শহর যে মাঝদি রয়েছে সেখানকার আসলে অনেকেই আমরা যখন 9:35 মিনিট 33 সেকেন্ডের সময় মূলত অনুভব হয়, তো এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন অনেকে ভবন থেকে নেমে গিয়েছিলেন, বা আশপাশে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীরা অনেকে দোকান থেকে বের হয়ে রাস্তায় নেমে গিয়েছিল। আমাদেরকে এখানকার অনেকে জানিয়েছে, সাধারণ মানুষ যারা রয়েছে তারা বলেছে যে সবচেয়ে বেশি অনুভব হয়েছে এই ভূমিকম্পটি। এর আগে যতগুলো ভূমিকম্প হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আতঙ্কিত হয়েছে আজকে যে ভূমিকম্পটি অনুভব করেছে সেটিতে তারা সবচেয়ে বেশি আতঙ্কিত হয়েছে এখানকার সাধারণ মানুষ। এটি বলছে যে বিগত সময়ে এতটুকু অনুভূত অনুভব হয়নি, তবে যার কারণ হিসেবে তারা বলছে যে হয়তো আশপাশে হওয়ার কারণে মূলত অনেক বেশি পরিমাণে তারা অনুভব করেছেন এবং তারা আতঙ্কিত হয়েছেন। তারা ভাবছেন যে যদি এর চেয়ে বেশি কিছু হয় তাহলে নোয়াখালী জেলা শহরের যেসব ভবন রয়েছে পুরনো ভবন এগুলো ভেঙে পড়ার শঙ্কা করেছেন অনেকে। মামুন, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমন ভৌমিক।